আজকে আমরা নবীদের কিছু বিষয় এবং আল্লাহ কিভাবে ফিরে আসতে বলবেন সেটা বলার আগে আমাদের সমাজের চালচিত্রে যারা আমরা নানা পেশাজীবী মানুষ বিভিন্ন রকমের মানুষ তারা কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে আছে এবং কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে পারি সে বিষয়টা একটু আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমি ওলামায়ে কেরামের কথাই বলবো, যেহেতু ওলামায়ে কেরাম উলুল আমরের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা যাদেরকে অনুসরণের কথা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর তাদেরও অনুসরণ করো, যার শিরোভাগে আছেন মুসলিম নেতৃবৃন্দ যারা সত্যিকারের কোরআন এবং সুন্নার উপর আছেন এবং তাদের সাথে আছেন ওলামায়ে কেরাম। আজকে দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে আমাদের ওলামায়ে কেরামের কাছে জাতির যে প্রত্যাশা অনেকাংশেই তারা সেটা পূরণ করছেন না। আর সত্যিকার অর্থে যারা আজকে এলেমের নেতৃত্ব দিচ্ছেন বলে মানুষ মনে করছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের জায়গায় স্বাভাবিক যে সত্যি কি এলেমের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সমাজে যারা আহলুল এলম এবং ওলামায়ে কেরাম নামে পরিচিত তারা কি আসলে এলেমের বিশুদ্ধ চর্চা করছেন, সহি এলেমকে ধারণ করছেন? তারা কি আসলেই এলেমের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তারা কি অর্জন করেছেন? তাহলে আজকে একটু আত্মবিশ্লেষণের প্রয়োজন হয়ে পড়ে। যদি তা না করেন তাহলে তাদের জন্য আল্লাহর দিকে ফেরার বিষয়টা হবে সহি এলেমের দিকে ফিরে আসা। কারণ সহি এলেমটা আমাদেরকে একটা সুন্দর মেথড দেবে, জীবনের একটা সুন্দর পদ্ধতি শিখিয়ে দেবে, যে পদ্ধতিটা আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবা অর্থাৎ তার ছাত্ররা পেয়েছেন, শিখেছেন, এবং সেই পদ্ধতি শিখে তারা এই সমাজটাকে সুন্দর করেছেন, তারা সম্পূর্ণ ভালো মানুষে পরিণত হয়েছেন। এই সমাজের একসময় যারা ছিল মানে বড় ধরনের আপদ, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল, সমাজে দুর্নীতিবাজ হিসাবে যারা চিহ্নিত হতো, কিন্তু জ্ঞান, সঠিক জ্ঞান, সঠিক সোর্স থেকে আহরণের কারণে তারা হয়ে গেলেন জ্ঞানী, জ্ঞানের আলোকে আলোকিত, আল কোরআনের সৈনিক, আর সুন্নার অনুসারী এবং সমাজের সবচেয়ে সভ্য নাগরিক। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সহি এলেমের অনুসরণের অনিবার্য একটা ফলাফল। মনে রাখবেন সব কিছুর একটা অনিবার্য ফলাফল আছে, প্রত্যেকটা কাজের, সেটা পজিটিভ বা ইতিবাচক হোক, নেগেটিভ বা নেতিবাচক হোক। যদি কেউ নিঃশ্বাস বন্ধ করে রাখেন দেখবেন যে কিছুক্ষণ পরেই তিনি মারা যাবেন, তাই না? এভাবে আরও অনেকগুলো কাজ আছে, এটা তো নেগেটিভ কাজ। আবার আপনার প্রচণ্ড খিদা লাগার পরে যদি আপনি পেট ভরে খান তাহলে দেখবেন অনেক শক্তি অনুভব করবেন। এগুলো হচ্ছে অনিবার্য পরিণতি, যে কোনো কাজের অনিবার্য পরিণতি আছে। এখন আজকে প্রশ্ন আসতে পারে যে আমাদের মধ্যে তাহলে এত মতভেদ কেন, আমাদের ওলামায়ে কেরামের মধ্যে কেন এত বিভেদ? তার কারণ হচ্ছে আসলে সত্যিকারের সমস্ত এলেমের যে ভাণ্ডার সেটা হয়তো আমাদের কাছে আছে, কিন্তু তার তারবিয়তটা আমাদের কাছে নেই, তার এডুকেশনটা আমাদের কাছে নেই।